আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি যারা 2022 সালে HSC পরীক্ষা দিবা তাদের জন্য। তোমরা সবাই আমাকে অনুরোধ করেছো যে ভাইয়া, আমাদের হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের বিষয়গুলোর উপরে একটা শর্ট সাজেশন দেওয়ার জন্য। তোমাদের অনুরোধের লক্ষ্যে আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা শর্ট সাজেশন দিব। অর্থাৎ তোমরা সবাই অবগত আছো যে আগস্টের 19 তারিখে তোমাদের HSC পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো ওই পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসের মধ্য থেকে প্রশ্ন হবে, অর্থাৎ তোমরা যে শর্ট সিলেবাসের উপরে পড়াশোনা করতেছো ওই শর্ট সিলেবাসের উপরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই শর্ট সিলেবাসের মধ্য থেকেও আমি কয়েকটি অধ্যায়ের নাম বলবো, এই অধ্যায়গুলো যদি পড়ো তাহলে পরীক্ষায় তুমি যেই সৃজনশীলগুলো উত্তর করতে হবে সবগুলোই খুব সুন্দর করে সহজে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু হাতে সময় খুবই কম আর তোমরা পূর্বে ভালো করে পড়াশোনা করো নাই, এই জন্য আমি যেই অধ্যায়গুলো বলবো এই অধ্যায়গুলোর আলোকে এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করতে পারো ইনশাল্লাহ আমি হলফ করে বলতে পারি তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবা। এর জন্য প্রয়োজন কি, বাকি যে সময়টুকু আছে এই সময়টুকুকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগানো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের প্রশ্নের যে মানবন্টন, ওই মানবন্টনটা নিয়ে একটু আলোচনা করি। অনেক শিক্ষার্থীর মধ্যে এই মানবন্টনটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, অনেকে না জেনে অনেক প্রশ্ন করে থাকো। আজকে আশা করি এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে লিখে রাখছি পাশে মানবন্টনটা, এই জায়গায় আমি লিখে রাখছি প্রশ্ন 11টা, অর্থাৎ যেটাকে সৃজনশীল প্রশ্ন বলে CQ। তো 11টা সৃজনশীল প্রশ্ন থাকবে, এর ভিতরে ক বিভাগ আর খ বিভাগ থাকবে, কিন্তু এই জায়গায় কোনো বাধ্যতামূলক কিছু থাকবে না। ক বিভাগ খ বিভাগ থাকবে, বাট এইরকম কোনো কিছু থাকবে না যে ক বিভাগ থেকে দুটি আবশ্যক না। তোমরা যারা 2022 সালে HSC পরীক্ষা দিবা তোমাদের জন্য কোনো বাধ্যতামূলক বলতে কোনো কিছু নাই। অর্থাৎ 11টা সৃজনশীল প্রশ্ন থেকে তোমাকে যে কোনো 4টা সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে, তোমার যে 4টা প্রশ্ন ভালো লাগবে ওই 4টা প্রশ্ন, এই জায়গায় কোনো বাধ্যবাধকতা নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার হইতে পারছো। এর জন্য আমি মনে করি যে 3টা অধ্যায় ভালো করে পড়লে যে কোনো 4টা সৃজনশীল হেসে খেলে তুমি সমাধান করে দিতে পারবা ইনশাল্লাহ। এরপরে আসো MCQ-র যে বিষয়টা, 30টা MCQ থাকবে, এর জন্য তোমাকে যেটা করতে হবে 30টা MCQ-র মধ্য থেকে তুমি সমাধান করবা মানে উত্তর করবা 15টা MCQ, যেই 15টা তোমার ভালো লাগবে। সিরিয়াল অনুযায়ী করতে হবে এমন না, 30টা MCQ-র মধ্যে যেই 15টা MCQ তুমি পারবা ওই 15টাই তুমি সমাধান করবা। আর এর জন্য সময় বরাদ্দ তোমার হাতে মাত্র 20 মিনিট, তার মানে MCQ-গুলো নিয়ে তুমি অনেক চিন্তা করবা এই সময়টুকু কিন্তু তোমার হাতে নাই। তুমি যেটা কনফার্ম পারবা, খুব ভালো পারো নিশ্চিত, তুমি এটাকে জটপট কি করতে হবে, বৃত্তবরট করে ফেলতে হবে। এবার আসো সৃজনশীল প্রশ্নের জন্য, মানে 4টা সৃজনশীল প্রশ্নের জন্য তুমি সময় পাবা 1 ঘন্টা 40 মিনিট। এই হচ্ছে তোমাদের প্রশ্নের মানবন্টনের নমুনা। এবার আসো তোমাদের শর্ট সিলেবাসে যেই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত ছিল ওই অধ্যায়গুলোর নাম আমি আগে বলে দেই, তারপর আমি বলে দিব এই অধ্যায়গুলো থেকে কোনগুলো তোমরা পড়বা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, শর্ট সিলেবাসের ভিতরে যে অধ্যায়গুলো ছিল, হিসাব বিজ্ঞানের পরিচিতি, এটা তোমাদের প্রথম অধ্যায়, প্রথম পত্রের প্রথম অধ্যায়, আর এটা কিন্তু সম্পূর্ণ না, এটা কিন্তু আংশিক। আর এই অধ্যায়টার ভিতরে কোন ধরনের অঙ্ক আছে আমি বলে দিই, সেগুলো হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব, টেবুলার সক, হ্যাঁ সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা, চালান, ক্যাশ মেমো, এই জিনিসগুলো আছে। তারপরে আসো দ্বিতীয় অধ্যায়, হিসাবের বৈষম্য। এই হিসাবের বৈষম্যটার ভিতরে কি কি আছে, দুতরফা দাখিলা পদ্ধতি আছে, জাবেদা, খতিয়ান, নগদান,
খুচরা নগদান এই জিনিসগুলো। তারপরে আছে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এটা তোমরা খুব ভালো করেই পারো, বেশিরভাগ স্টুডেন্ট এটা পারে। তারপরে আছে রেওয়ামিল, যেটা তোমরা নবম দশম শ্রেণীতে করে আসছো। তারপরে আছে কার্যপত্র, এটা কিন্তু সপ্তম অধ্যায়। তারপরে অষ্টম অধ্যায় আছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে অপচয়ের অধ্যায় বলে থাকি, ওই যে সরলরৈখিক ক্রমহ্রাসমান জের পদ্ধতির অঙ্কগুলো। তারপরে আছে আর্থিক বিবরণী, যেটা নিয়ে তোমরা সবাই ভয় পাও, ওই যেটার ভিতরে সবসময় দুইটা আবশ্যক থাকতো কিন্তু তোমাদের সময় কোনো আবশ্যক নাই। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি যে শর্ট সাজেশনটা দিব কোন অধ্যায়ের উপর দিব, আমি তিনটে অধ্যায়ের নাম বলবো, এই তিনটে অধ্যায় যদি তুমি ভালো করে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা নাই, চারটা সৃজনশীল তুমি হেসে খেলে উত্তর দিতে পারবে। তাহলে দেখো এবার আসো এই তিনটে অধ্যায়ের ভিতরে প্রথমে হচ্ছে আমি বলবো হিসাবের বৈষম্য, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়টা, এই দ্বিতীয় অধ্যায়টা থেকে সর্বনিম্ন দুইটা প্রশ্ন এবং সর্বোচ্চ তিনটা প্রশ্ন আসবে, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় তিনটা প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন থাকবে। তো তুমি কি করবা, এই দ্বিতীয় অধ্যায়টা যদি ভালো করে পড়ো তাহলে এই জায়গা থেকে যে দুইটা প্রশ্ন আসবে সেই দুইটা তুমি দিয়ে দিবা, অথবা যদি তুমি তিনটা পারো তাহলে তিনটেই তুমি দিয়ে দিবা, কারণ বাধ্যবাধকতা নাই। এবার আসো এই হিসাবের বৈষম্যের ভিতরে কি কি আছে, দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ ডেবিট ক্রেডিট, হিসাব শ্রেণী, কারণ সহ ডেবিট ক্রেডিট, এই জিনিসগুলো আছে, জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, তারপরে আছে কি খতিয়ান, আছে নগদান বই, দুই গড়া, তিন গড়া, খুচরা নগদান বই, এক গড়া নগদান বই আসে না। তো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি তোমরা নবম দশম শ্রেণীতে করছো, এই জন্য এই বিষয়টা তোমার কাছে একটু সহজ মনে হতে পারে, এই জন্য আমি বলবো হিসাবের বৈষম্য অধ্যায়টি খুব ভালো করে তোমরা আয়ত্ত করবা, আর এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে তোমরা উত্তর করার চেষ্টা করবা ইনশাল্লাহ। তারপরে আসো ব্যাংক সমন্বয় বিবরণী, এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা অথবা দুইটা প্রশ্ন থাকবেই থাকবে। কিভাবে বলে, দুইটা কেন আসবে, যেহেতু আমাদের অধ্যায় কম, এগারোটা সৃজনশীল তৈরি করতে হবে, তাই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। যদি দুইটা আসে দুইটাই দিয়ে দিবা, আর যদি একটা আসে তাহলে একটাই দিবা। আর ব্যাংক সমন্বয় বিবরণীর অধ্যায়টা খুবই সহজ এবং মজার একটি অধ্যায়, যদি কোনো শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে ওই অধ্যায়টা বুঝতে পারে, তুমি চাইলে এটা আয়ত্ত করতে পারবা। তো এবার দেখো এই দুইটা অধ্যায়ের নাম বললাম আমি, রেওয়ামিলটাকে আমি ধরতেছি না এই কারণে যে রেওয়ামিলটার ভিতরে শুধু রেওয়ামিল না, অনেক সময় ভুল সংশোধনীয় আসে। যদি কোনো শিক্ষার্থী মনে করো যে না ভাইয়া আমি রেওয়ামিলটা খুব ভালো পারি, তাহলে তুমি রেওয়ামিল থেকে যে প্রশ্নটা আসে সেটা দিও, বাট আমি যে শর্ট সাজেশনটা দিব এটার মধ্যে আমি রেওয়ামিলটাকে অন্তর্ভুক্ত করলাম না। যদি তোমার কাছে এটা খুব মজার মনে হয় বা সহজে সমাধান করতে পারো তাহলে তুমি সমাধান করবা, ওকে? নিজের বুঝটাকে আগে প্রাধান্য দিতে হবে কিন্তু, তারপরে আমাদের যে বুঝ সেটা তুমি প্রাধান্য দিও, আগে নিজের বুঝ, নিজের মন কি বলে ওইটা আগে দেখতে হবে। তারপরে আসো আসে কার্যপত্র, এই কার্যপত্রকে আমি না করব, কারণ কার্যপত্র অঙ্ক সহজ বাট সময় কিন্তু একটু বেশি লাগে, গড়টা বড়, অনেকগুলো শখ করতে হয়। এই জন্য যদি কোনো শিক্ষার্থী তুমি তোমার ইচ্ছে যদি করে যে আমি দিব তাহলে তো আমি আর কিছু বলার নাই, বাট আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যেহেতু কার্যপত্র একটু সময় সাপেক্ষ এই জন্য তুমি এটাকে স্কিপ করে যাবা, আশা করি বিষয়টা ক্লিয়ার হইতে পারছো। তারপরে আসো এই অধ্যাটা আমি বলবো দৃশ্যমান অদৃশ্যমান, এই অধ্যায় থেকেও দুইটা অঙ্ক অথবা একটা অঙ্ক থাকবেই থাকবে। দৃশ্যমান অদৃশ্যমান যে অধ্যায়টা মানে অবচয়, এই জায়গায় দুই টাইপের অঙ্ক সবচেয়ে বেশি আসে, একটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়। তো এই অধ্যায়টা ভালো করে শিখলে এই জায়গা থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি পরীক্ষায় সেটা সমাধান করে দিবে। তারপরে দেখো আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী সবাই স্কিপ করে যাবা, কারণ আর্থিক বিবরণী কিন্তু 90% স্টুডেন্ট এই জায়গায় এসে একটা গণ্ডগোল লাগাই দেয়, কারণ এটাকে কঠিন মনে করে, হ্যাঁ হিসাবটা মিলাইতে পারে না। তো যেহেতু তোমাদের সুযোগ বাধ্যবাধকতা নাই, এই জন্য এই অধ্যায়টাকে তুমি কি করে দিবা, স্কিপ করে দিবা। এবার দেখো আমি যেই তিনটে অধ্যায়কে বেশি প্রাধান্য দিয়েছি, হিসাবের বৈষম্য, তারপর হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, তারপরে দৃশ্যমান অদৃশ্যমান, এই তিনটা অধ্যায় যদি কোনো শিক্ষার্থী বাকি যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে যদি শেষ করতে পারে, আমি হলফ করে বললাম ইনশাল্লাহ তুমি পরীক্ষায় এগারোটা সৃজনশীল থেকে চারটা সৃজনশীল হেসে খেলে সময়ের মধ্যে তুমি সমাধান করে দিয়ে আসতে পারো।
এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা তো এতদিন কিছুই করি নাই, তাহলে এই অঙ্কগুলো আমরা কার কাছে সমাধান করব এবং কিভাবে সমাধান করব? এই প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক মানে সমাধান আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর যদি কোনো শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে চাও, আমার কিন্তু একটা অনলাইনে কোর্স চালু আছে, তো সেই জায়গায় তোমরা জয়েন করতে পারো। এর জন্য যেটা করতে হবে, আমার যে নিচে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারো, ইমো আছে, অথবা সরাসরি কল করতে পারো। আমি সবার কল রিসিভ করব, কারো কল এরকম না যে আমি ধরবো না সবাই। তো তোমরা চাইলে যে আমি অল্প সময়ের ভিতরে ভাইয়া এই শর্ট সিলেবাসটা আপনি কমপ্লিট করে দেন, ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দিব, আমি ওয়াদা করলাম, যদি তোমাদের ইচ্ছা থাকে। কারণ সবচেয়ে বড় হচ্ছে প্রত্যেকের ইচ্ছাটা। তো তোমরা যদি ইচ্ছে পোষণ করো তাহলে ইনশাল্লাহ আমি কমপ্লিট করে দিব। আর আমার কোর্সটা কিন্তু চলতেছে, আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী ক্লাস করতেছে, তোমরা চাইলে সেটা জয়েন করতে পারো। অথবা আমার ইউটিউব চ্যানেলে এই প্রত্যেক পদ্যের ভিডিও আছে, তুমি যদি ওই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে পারো তাহলে তুমি কমপ্লিট করতে পারবা। তো আজকে এই পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আর বেশি কিছু আজকে আলোচনা করলাম না, দ্বিতীয় পত্রের সাজেশনটা আমি পরবর্তী পর্বে দিব। আরেকটা কথা, বাকি যে সময়টুকু আছে ওই সময়টুকুকে তোমরা কাজে লাগাবা, এবং আমি আশাবাদী সবাই 2022 সালে যারা HSC পরীক্ষা দিবে সবাই ভালো ফলাফল করবে, A+ পাবে, এই আশা ব্যক্ত করে আজকে আমি এই জায়গায় শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।